সকালে শুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ আর রাতে একে অপরের বিপক্ষে মাঠে নামবে ক্রিকেটের দুই মোরল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বারবার ডোসের ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত এগারোটায় অজিরা কি পারবে তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে নাকি প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর এই ম্যাচ জিতে সুপার এইটে টিকে থাকবে ইংল্যান্ড তা নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন ডাউন দেখে আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে আর আজ আমার সঙ্গে রয়েছেন টিভিএস সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট শানুর আব্বানি শানুর কেমন আছেন হ্যাঁ আমার চোখের নিচে ব্যাগের নিচে ব্যাগের নিচে ব্যাগ দেখে বুঝতে পারছেন যে আমার ঘুম ঠিকঠাক মতো হয়নি গতকাল রাত্রে ফিউ আওয়ার্স বাংলাদেশে খেলা ছিল কমেন্টি করে দেন এ এইখানে আসার আগে ফর ফিউ মোর আওয়ার্স বাট আপনি বলেন কেমন লাগছে মানে আপনি তো ম্যানচেস্টার ইউনাইটেড প্লাস বাংলাদেশ ফ্যান রাইট সো কোন টিমের খেলার কোয়ালিটি পোর এটা আপনি বলতে পারবেন না পুরো কিনে না দুটাই আমার কাছে বেস্ট লাগে কারণ আমি দুটাই সাপোর্ট করি দ্য পয়েন্ট ইজ বাংলাদেশ আজকে শ্রীলঙ্কাকে যেভাবে হারালো এইভাবে কি আসলে ম্যাচটাকে আরো আগে শেষ করা যেত কিনা বা লাস্ট পর্যন্ত এইভাবে টেনে নেওয়া যেত কিনা পিচের কি প্রবলেম ছিল নাকি পিচটা ইউজুয়ালি এরকমই হয় না আপনি যেটা বললেন এখন আমাকে যদি উদাহরণ দিতে বলেন তাহলে আমি বলবো যে অন্তত ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা যদি আমি তুলনামূলকভাবে দেখি তাহলে সেখানে এর থেকে বেশি কোয়ালিটি থাকে আজকের এই ম্যাচটাতে যেটা ছিল কারণ দুইটা টিমই তারা মানে একে অপরের সাথে মারামারি করছিল যে কে ম্যাচটা হাঁটতে পারে অ্যাগেন শেষমেশ শ্রীলঙ্কা ওই ওই যাত্রায় জিতে যায় বিকজ ওয়াইডগুলো যদি না হতো বারোটা ওয়াইড যেটা শ্রীলঙ্কা দিয়েছে তাদের ইনিংসে সেটা না হলে কিন্তু সমীকরণ অন্যরকম হতে পারত। আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা যে বোলিংটা তারা ভালো করেছে ফিল্ডিংও মোটামুটি ভালো ক্যাচিং ভালো ছিল গ্রাউন্ড ফিল্ডিং আরেকটু ভালো হতে পারতো বাট ব্যাটিংয়ের যে অবস্থা মানে যেই দুরবস্থা এবং প্ল্যানিংয়ের যে অভাব এটা খুবই স্পষ্ট আর বাংলাদেশের প্লেয়াররা তারা যে সোশ্যাল মিডিয়া দেখে ওই মানুষের কথা শুনে মায়ের দোয়া টিম শুনে তাদেরও যে মেন্টালিটি একদম মানে খুব বিরিকিচ্ছির অবস্থায় হয়ে আছে সেটা কিন্তু ব্যাটিং দেখেই বোঝা যায় কীভাবে সেটা আপনি যদি লক্ষ্য করেন লিটন দাসের পুরো ইনিংসটা রাইট আজকে অনেকে বলছে লিটন দাস খুব ভালো ইনিংস খেলেছে বাট পুরো ইনিংসে লিটন অনেকবার কিন্তু প্লে অ্যান্ড মিস করেছে ভেরি ক্লোজ কলস ছিল অনেকবার তিনি কিন্তু মানে আনকনভিনসিং শট খেলেছেন হ্যাঁ এরপর তাওহিদ হৃদয়ের ইনিংসটা সেটাকে পজিটিভ হিসাবে নিতে পারেন যে বিশ বল থেকে চল্লিশ রান করেছেন হ্যাঁ তার স্ট্রেংথ অনুযায়ী বোলিংটা করেছে শ্রীলঙ্কা এটাও মাথায় রাখতে হবে মাতিসাপাতি রানার এক ওভারে হি ওয়াজ বোলিং শর্ট এগেনস্ট হেম এবং সেটা আসলে কাজে দেয় নাই আর ওই ওভারটা হাসারাঙ্গার এগেনস্ট রাইট হাসারাঙ্গা একদম মানে এক একটা ডেলিভারি দিচ্ছিলেন যেগুলো একদম তার স্লটে যে তুলে তিনি মারতে পারবেন পাওয়ার হিট করেছেন বাট এর বাইরে তিনি যে ফোর্থ শটটা খেলতে গেলেন সেখানে কিন্তু বোঝা যায় যে বাংলাদেশে ব্যাটিংয়ের এখন অবস্থা কেউ সলিড ডিপেন্ডেবল কনসিস্টেন্টলি রান করার মতো প্লেয়ার নেই হ্যাঁ হৃদয়কে আপনি বলতে পারেন সেই লিস্টটা আছে বাট তার ব্যাটিং দেখে কি আপনি ওই স্বস্তিটা পান বাংলাদেশের ব্যাটিংয়ের সময় আপনি কি ওই স্বস্তিটা পান যে মনে হচ্ছে যে একশো রান তারা করতে হবে জয়ের জন্য সেটা বাংলাদেশ সহজে করে ফেলবে সেটা কিন্তু আপনি পাচ্ছেন না এবং অন্যান্য ব্যাটারদের মোড অফ ডিসমিসাল আজকে তো রেকর্ড করে ফেলেছেন সৌম্য সরকার রাইট তার নিক নেম আরেকটা শূন্য পরে সরকার হয়ে গেছে তেরোটা ডাক ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে সৌম্য সরকারের বাইরে আপনি নাজমুল হোসেন শান্তর ডিসমিসালটা বলতে পারেন বা তানজিদ হাসান তামিমের কথা বলতে পারেন যে তাদের যে ডিসমিসাল কয়েকটা ভালো বলে তারা আউট হয়েছে বাট এই এই তিনজনের কথা আমি বলছি বিকজ এই তিন চারজন টপ অর্ডারটা ফর্ম করে এবং তিন চারজনের মধ্যে কেউই রানের মধ্যে নেই কেউই একটু যে আশা ভরসা দিবে আপনাকে টিমটার উপরের দিকে যে রানের হাল ধরবে সেটাই কিন্তু করতে পারছে হাসান সাকিব আল হাসানকে নিয়ে এটা শুনতে খারাপ শোনাবে কিন্তু সাকিবের এখন যে পরিস্থিতি তাতে সে আসলে টিমে অলরাউন্ডার হিসাবে নেই আপনি সাকিবের ব্যাটিং দেখে এটা খুব সুস্পষ্ট বুঝতে পারবেন যে তার যে চোখের সমস্যা সেটার জন্য তার ব্যাটিংয়ের যে গেইম সেটা পুরোপুরি ইন্টারন্যাশনাল লেভেলের বোলিংয়ের এগেনস্টে কার্যকরী না ইটস অলমোস্ট গন বলতে গেলে হি ইজ প্লেইং ইন দ্য টিম অ্যাজ আ বোলার এবং আপনার প্রশ্ন করতে হবে যে সাকিব এই পারফরমেন্স দিলে তার কি টিমে স্টার্টিং ইলেভেনে থাকা উচিত কি না নাকি আপনার সেখানে শেখ মেহেদি বা জাকের আলী অনিক তাদের মতো কাউকেও একটা সুযোগ করে দেওয়া উচিত না এবং সাকিবের বাইরে অন্যান্য ওপেনিং বা টপ অর্ডার ব্যাটারদেরকেও একই প্রশ্ন আপনি করতে পারেন যে তাদের জায়গায় অন্য আর কাকে আনা যায় মানে আমরা যেই প্লেয়ারকে নিয়ে এত ট্রোল হতে দেখছি সোশ্যাল মিডিয়াতে গতকাল থেকে তামিম ইকবাল তিনি অন্য আর একটা ইংলিশ নিউজ পোর্টালের জন্য তিনি শো করছেন ওকে ফাইন টি টোয়েন্টি থেকে তিনি বলেছেন তিনি অ্যাভেলেবল টি টোয়েন্টিতে তামিম চলে না এরকম একটা কথা বাংলাদেশে তামিম যদি না চলে তাহলে অন্য কোন ব্যাটার এখন চলছে যারা তামিমের থেকে বেটার পারফর্ম করছে বা বাংলাদেশকে আগে যেটা করতো বাংলাদেশ একশো চল্লিশ একশো পঞ্চাশ বা একশো তিরিশ তার থেকে বেটার পজিশনে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে নিয়ে যদি না যায় তাহলে আপনি কি করবেন ওই পজিশনটা নিয়ে আপনার তখন অবশ্যই রিথিঙ্ক করতে হবে এবং আপনার মানুষের কথা শুনলেই যে চলতে হবে তা না আপনার টাফ ডিসিশন নিতে হবে বেসড অন পারফরমেন্স তামিম হ্যাঁ টি টোয়েন্টির মধ্যে নেই বাট বিপিএলে তো রিসেন্টলি তিনি খেলেছেন বিপিএলে তো তার টিমকে জিতিয়েছেন তিনি সো ডেফিনেটলি একটা সেন্স এবং একটা একটা লেভেল অফ ফর্মে তিনি আছেন বাংলাদেশের নতুন যারা পজিটিভ যদি আমি বলি নতুন যারা আছে তাদের মধ্যে অভিয়াসলি তাওহিদ হৃদয় ছাড়া সবচেয়ে বড় পজিটিভ এবারের ম্যাচে আজকের ম্যাচে ঋষাদের বোলিং কারণ তিনি একজন জেনুইন লেগ স্পিনার হিসাবে কিন্তু টিমে আছেন বাট সত্যিটা যদি আমি বলি তিনি টিমে কিন্তু লেগ স্পিনার যে শুধু লেগ স্পিন করতে পারেন তার জন্য নেই পাওয়ার হিটিং অলরাউন্ডার টিম ম্যানেজমেন্ট তাকে সিলেক্ট করেছে কারণ তিনি ব্যাটিং করতে পারেন এবং সেটা শ্রীলঙ্কার সাথে এই বছরে সিলেটে যে সিরিজটা হলো টি টোয়েন্টি সিরিজ সেখানে যে তিনি ছক্কার রেকর্ডটা ভেঙেছেন বাংলাদেশের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার সেটার কারণে তিনি টিমে চান্স পেয়েছেন এবং এরপর ওয়ান ডে সিরিজেও তিনি এরকম বিধ্বংসী ব্যাটিং ইনিংস একটা খেলেছেন শ্রীলঙ্কার সাথেই সো এই জিনিসগুলো আপনার বিবেচনায় আনতে হবে যে ঋষাদকে কেন নেওয়া হয়েছিল সিলেক্টররা আপনি বাহবা দিতে পারেন যে ফাইনালি একজন লেগ স্পিনারের পিছনে কাজ করছে এটা কিন্তু না এর আগেও হাতুরু সিংয়ে আরেকটা লেগ স্পিনারকে নিয়ে কাজ করতে চেয়েছিলেন জুবাই হোসেন লিখন তার কিন্তু এখন আমরা না হ্যাঁ বিকজ ওই সময় টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে কাজ করতে অনিচ্ছুক ছিল ডিসপাইট হাতুর সিং এ ওয়ান্টেড ওয়ান্টিং এট এবং সেটা বিভিন্ন ব্যাক স্টেজ কারণে বা বিহাইন্ড দ্য সিনস ইস্যুতে হতে পারে বাট রিসাদেরটা ফর হোয়াট এভার রিজন তিনি যে চান্স পেয়েছেন এটা তার ব্যাটিংয়ের জন্য বোলিংয়ে তিনি মুশতাক আহমেদকে বিসিবিকে এখানে ক্রেডিট দিতে হয় কৃতিত্ব দিতে হয় যে মুশতাক আহমেদের মতো একজন সিনিয়র এক্সপিরিয়েন্সড একজনকে এনে কোচ হিসাবে রাখতে পেরেছে ওয়েদার ওয়েদার ইটস ফর দ্য ওয়ার্ল্ড কাপ ওর ইভেন লংগার টার্ম সেটা পরের বিষয় বাট রিসাদকে নিয়ে কাজ করি ইম্প্রুভমেন্টটা আমরা কিন্তু আজকে দেখেছি হি ওয়াজ দ্য বেস্ট স্পিনার টুডে রাইট আমি যদি একটু বাংলাদেশে আজকের পারফরমেন্সটা নিয়ে কথা বলি এই পারফরমেন্সের পর আজকের ম্যাচ বিশেষ করে জয়টার পর জয়টা খুব ইম্পর্টেন্ট ছিল শ্রীলঙ্কার বিপক্ষে সুপারেটে কোয়ালিফাই করার জন্য এখনও বাংলাদেশের বাধা কী দাঁড়াতে পারে সুপারেটের জন্য প্রবলেমটা এইখানে আপনি যে প্রশ্নটা করলেন যে সুপার এইটে যাওয়ার জন্য বাংলাদেশের একটা টুর্নামেন্টে এটা দু সাল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ অনেকবার খেলছে প্রত্যেকটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলেছে রাইট সুপার এইটে যাওয়া যদি বাংলাদেশের টার্গেট হয় আপনি প্লেয়ারদের জিজ্ঞেস করলে তারাও কিন্তু এখন বলে যে আমরা জিততে চাই টুর্নামেন্ট জিততে চাই সেটা সৌম্য সরকার হোক যেই হোক না কেন সেটার জন্য তারা ট্রোল আর যাই হোক বাট মেন্টালিটিটা চেঞ্জ হতে হবে আপনি সুপার এইটে যে আপনি মানে আপনি পার্টিসিপেশন ট্রফি পাবেন না আপনার টিম এবং মেন্টালিটি থাকতে হবে যে আপনি যেন জিততে পারেন এবং ইট মাইট সাউন্ড হার্স কিন্তু আমি এটা বলবো বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে দুটার একটা টিমও ডিজার্ভ করে না নেক্সট রাউন্ডে যেতে তার মধ্যে আমি এই গ্রুপ থেকে যাদেরকে আমি দেখছি পারফরম্যান্স বেস সাউথ আফ্রিকা এবং নেদারল্যান্ডস আজকে রাতে খেলা আছে সাড়ে আটটায় তাদেরকে আমি আরও বেটার চান্সে দেখছি যে তাদের টিম স্পিরিট বন্ডিং ওভারঅল কোয়ালিটি সব দিক থেকে তারা একটু হলেও এগিয়ে আছে রাইট আমরা যদি এটার আগের ম্যাচটা নিয়ে একটু কথা বলি আফগানিস্তান ভার্সেস নিউজিল্যান্ড আফগানিস্তান একশো উনষাট রান করে ছয় উইকেটের বিনিময়ে গুরবাস করে আশি রান যেখানে তাদের একশো তিন রানে শূন্য উইকেট ছিল সেখান থেকে তারা একশো ঊনষাটে গিয়ে আটকায় অন্যদিকে নিউজিল্যান্ড কিন্তু মাত্র পঁচাত্তর রানে অল আউট হয়ে যায় চারটি উইকেট নেফাজাল কি চারটি নেয় রাশিদ খান আফগানিস্তান এইভাবে যেই তাদের কোয়ালিটিটা দেখাচ্ছে এবারে ওয়ার্ল্ড কাপে বিশেষ করে বোলিংয়ে তাদের সম্ভাবনা কতটুকু দেখছেন এবারে ফাইনালিস্ট আমি এটা টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বলেছি আফগানিস্তান সেমিফাইনালিস্ট হতে পারে তাদের ওই বোলিং অ্যাট্যাক আছে তারা নিজেদের অ্যাট্যাকটাকে কন্ডিশন ওয়াইজ সেভাবে করেই তৈরি করে অ্যাডজাস্ট করতে পারে ব্যাটিংটা ক্লিক করে যাচ্ছে ওয়াচ আউট ফর দ্যাম স্কিল দিয়ে তারা আজকে নিউজিল্যান্ডকে হারিয়েছে নট বিকজ নিউজিল্যান্ড হ্যাঁ আজকে তারা তাদের স্বভাবসুলভ ফিল্ডিং করতে পারেনি পারফরমেন্স ওয়াজ ভেরি পোয়ার নিউজিল্যান্ডের ভেরি আনলাইক নিউজিল্যান্ড এরকম বাজে ফিল্ডিং আমি নিউজিল্যান্ডের একটা আউটফিটের কাছ থেকে আমার ক্রিকেট খেলা আমি নিরানব্বই সাল থেকে দেখি এত বছর আমি কোনোদিন নিউজিল্যান্ডকে এত বাজে ফিল্ডিং করতে দেখি তারা যেভাবে ক্যাচ ড্রপ করেছে ইজি ইজি ক্যাচ ড্রপ করেছে রান আউট চান্স মিস করেছে সব কিছু মিলে মনে হয়েছে টুর্নামেন্টের সবার শেষে খেলেছে আজকে তারা ম্যাচ অন্যান্য সব কয়েকটা টিম কিন্তু একটা করে অ্যাটলিস্ট ম্যাচ খেলেছিল সো মনে হয়েছে যে তাদের একটা ম্যাচ প্র্যাকটিসের অভাব ছিল বাট টেক নাথিং অ্যাওয়ে ফ্রম আফগানিস্তান তারাই আজকের ম্যাচে যা করেছে সকালবেলা তারা স্কিল দিয়ে জিতেছে দেয়ার আর মোর স্কিল্ড সাইড দেন নিউজিল্যান্ড এটা আপনার মানতে হবে টিটোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানের স্কিল ট্যালেন্ট অ্যাবিলিটি নিউজিল্যান্ডের থেকে বেশি এটা আপনি ওদের হুদুদুজিল্যান্ডের থেকে বেশি না অন্যান্য দেশের উপর কোন টিমগুলো রয়েছে বর্তমানে আমি যদি একটু জানতে চাই ভেরি ডিফিকাল্ট টু সে যে অবশ্যই আপনার ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড এই তিনটা টিম তো রাখতে হবে এবং ওয়েস্ট ইন্ডিজ এরপরেই আমি হয়তো বা আফগানিস্তানকে রাখ টিটোয়েন্টি ফর্ম্যাটে হ্যাঁ রাইট বিকজ আপনি যদি তাদের বোলিং অ্যাটাক দেখেন আজকে কাকে তারা ড্রপ করেছে সেটাও মাথায় রাখতে হবে তারা মুজিবুর রহমানকে ড্রপ করে তারা নুর আহমেদকে চান্স দিয়েছে রাশিদ খান তো আছেই এবং সে থাকলে টিমের পুরো হি ইজ আ লেজেন্ড রাশিদ খান ইজ আ লেজেন্ড অফ মডার্ন ডে ক্রিকেট হি ইজ প্রবেবলি ক্রিস গেইলের পরে এবং এখন যদি আমি বলি দ্য গ্রেটেস্ট টি টোয়েন্টি প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও তিনি ব্যাটিং বোলিং ফিল্ডিং সব সমান তালে করতে পারেন এখন সো আপনার টিমে যখন এরকম একটা ট্যালিসম্যান থাকবে একটা সুপারম্যান থাকবে অবশ্যই আপনার টিম সেখানে ফেভারিটসের তালিকায় থাকবে সো আমি টপ ফোরে দেখছি আফগানিস্তানকে ওয়াও প্রেডিকশন এবার আমরা আজকে রাতের হাই ভোল্টেজ ম্যাচটি নিয়ে একটু যদি কথা বলি ক্রিকেটের দুই মোরলের ম্যাচ বেসিক্যালি অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড অস্ট্রেলিয়া প্রথম ম্যাচটি ওমানের বিপক্ষে কোনোরকমভাবে জিতে যায় অল্প রান করেও ইংল্যান্ডের কপালটা একটু মনে হয় পড়েছে স্কটল্যান্ডের বিপক্ষে তাদের ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় বৃষ্টির কারণে আজকের ম্যাচে ইংল্যান্ড এক্সট্রা অনেক প্রেশারে থাকবে তাদের ম্যাচটি জিততেই হবে কি মনে হচ্ছে সর্বোপরি ম্যাচের চিত্র কার দিকে যেতে পারে আমার তো মনে হয় না ইংল্যান্ড বেঁচে গিয়েছে আমার মনে হয় বা ইংল্যান্ডের যদি লাখ খারাপ আপনি যদি বলেন আমার সেটা মনে হয় না বিকজ ইংল্যান্ড লাস্ট ম্যাচে বৃষ্টির কারণে যে পরিত্যক্ত হয়েছে সেটাতে তারা একটা পয়েন্ট গেইন করেছে যে স্টার্টটা স্কটল্যান্ড করেছে দশ ওভারে নব্বই রান ছিল টু হান্ড্রেড প্লাস যেই পিচে দশ ওভারে নব্বই নিতে পারে স্কটল্যান্ডের প্লেয়াররা সেই পিচে কি আপনার মনে হয় না বাটলার ব্যারিস্টোরা এর থেকেও বেশি নিতে পারতো পারহ্যাপস স্কটল্যান্ডকে আমরা লাস্ট ম্যাচে দেখেছি নামিবিয়ার সাথে তারা কখনো নামিবিয়াকে হারায় নিন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ গত ম্যাচে হারিয়ে দিয়েছে ওয়াই তারা ব্যাটিং ভালো করেছে বোলিংটাও কিন্তু ডিসেন্ট করেছে সো এনিথিং ক্যান হ্যাপেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বলে কথা এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আসরে ইংল্যান্ড কখনোই আমরা যখন ওই শোয়ের প্রিভিউ করছিলাম ওই ম্যাচের প্রিভিউ করছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইউরোপিয়ান টিমের সাথে কখনোই ইংল্যান্ড জিতেনি রাইট সো এন্ডেড আপ লুজিং এবং সেখানে তারা একটা পয়েন্ট যে পেয়েছে দ্যাট কুড গো ইন দেয়ার ফেভার কারণ তাদের রিসেন্ট রেকর্ড অস্ট্রেলিয়ার সাথে এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের রেকর্ডটা কিন্তু একটু বেটার দুটা ম্যাচ তারা জিতেছে একটা হেরেছে আর একটা ম্যাচ টাইড হয়েছে বাট রিসেন্টলি আমি একটু হলেই ইংল্যান্ডকে এগিয়ে রাখবো তাদের ব্যাটিং ফায়ার পাওয়ারটা আসলেই আপনি যাদের নাম বলেন বেয়ার স্টো বাটলার উইল জ্যাকস তারা আসলে তাদের যেই দিন এবং ফিল সল্ট যেই দিন তারা খেলে তারা সেঞ্চুরি করে আপনি আগে শুধু বলেছিলেন যে তাদের সেঞ্চুরি করা প্লেয়ার গুলো অনেক রয়েছে আমরা যদি একটু দুই টিমের ফর্মটা দেখে আসি বিশেষ করে অস্ট্রেলিয়ার ফর্মটা যদি আমরা দেখে আসি শেষ তিনটি টি অস্ট্রেলিয়া একটি জয় একটি পরাজয় একটি জয় নিয়ে মাঠ থেকে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া সেখানে জিতে যায় ওমানের বিপক্ষে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং এর টি জিতে যায় নামিবার বিপক্ষে অন্যদিকে আমি যদি একটু ইংল্যান্ডের ফর্মটা নিয়ে কথা বলি ইংল্যান্ড তাদের প্রথম দুটি ম্যাচ জিতেছে এবং শেষের তিনটি ম্যাচটি তিন নম্বর ম্যাচটি তারা হেরেছে জিতেছে পাকিস্তানের সাথে দুটি পাকিস্তানের সাথে এবং হেরেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে ফর্ম যদি আমি আলাদা সাইডে রাখি বর্তমানে অস্ট্রেলিয়া টিম এবং ইংল্যান্ড টিমের বোলিং সাইডটা নিয়ে আমি যদি একটু কথা বলি আপনার সাথে স্পেশালি মিসি স্টার্ক হ্যাজেলুড অন্যদিকে য ফ্রার্চার রয়েছে টপলি রয়েছে উড রয়েছে তাকে এগিয়ে রাখবেন আপনি অস্ট্রেলিয়াকে ফর্মের বিবেচনার পাশাপাশি এক্সপিরিয়েন্সের দিক থেকেও তারা এগিয়ে জাফরার চার অনেক লম্বা একটা ইঞ্জুরি লে থেকে আসছে হি লুক ইমপ্রেসিভ পাকিস্তানের সাথে সিরিজ আই এম নট গন আ লাইভ উড অলসো লুক ভেরি ইমপ্রেসিভ বাট সেটা ইংল্যান্ডের কন্ডিশনসে খেলা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজে আপনি অস্ট্রেলিয়ার এই বোলিং অ্যাট্যাককে আরেকটু এগিয়ে রাখবেন এই কারণে কারণ তাদের এক্সপিরিয়েন্স আছে এই ধরনের সার্ভিস একটু নিজেদের বোলিংটাকে চেঞ্জ করা এবং আপনি লক্ষ্য করবেন এবারের টুর্নামেন্টে কারা ভালো করছে স্পিনাররা একটু ভালো করছে স্লোয়ার বোলাররা ভালো করছে স্লোয়ার মিডিয়াম বোলার যারা তারা ভালো করছে অস্ট্রেলিয়ার স্লোয়ার মিডিয়াম কিন্তু দুজন বোলার রয়েছে এক্স্যাক্টলি আপনার কিন্তু এক্সপ্রেস পেস যে উড আর আর্চার তাদের মতো এক্সপ্রেস পেস বোলাররা কিন্তু এই টুর্নামেন্টে ভালো নাও করতে পারে বিকজ অফ দ্য পিচেস এন্ড দ্য কন্ডিশনস ইউএসএ তে যদি খেলা হতো নিউ ইয়র্কে তাহলে আমি অন্যরকম কথা বলতাম বাট সেটা তো খেলা হচ্ছে কেনসিংটন ওভালে রাইট আমরা যদি একটু অস্ট্রেলিয়ার প্রবাবল একাদশটা যদি একটু দেখে আসছি তখনই আমরা একটা ধারণা পাবো যে এই টিমে কারা আছেন ডেভিড ওয়ার্নার ট্রভিস হেইট মিচেল মার্স ক্যাপ্টেন গ্লেন ম্যাক্সওয়েল মার্কাস স্টারনিজ টিম ডেভিড ম্যাথু ওয়েট উইকেটকিপার মিচেল স্টার্ক প্যাট কামিন্স অ্যাডাম জাম্পা অ্যান্ড জস লুট অন্যদিকে আমরা যদি একটু ইংল্যান্ডের প্রবাবেল একাদশটা যদি দেখে আসি যে এটা অলমোস্ট আগের ম্যাচের মতোই থাকবে ফিল সল্ট জস বাটলার ক্যাপ্টেন অ্যান্ড কিপার উইল জ্যাক্স জনি ব্যার্স্তো হারিব্রুক মইন আলি লিয়াম লিভিংস্টন ক্রিস জর্ডান জফরা আর্চার আদিল রশিদ অ্যান্ড মার্ক উড দুটো টিমের মধ্যে আপনি পার্থক্য কত পার্সেন্ট আপনি দেখছেন যে ডিফারেন্স রয়েছে আমার কাছে ইংল্যান্ডের টিমটাকে মানে নামগুলো দেখে আমার বেশি এক্সাইটিং লাগে টি টোয়েন্টি ক্রিকেটের জন্য স্বভাবসুলভ প্লেয়ার আরও বেশি আছে ইংল্যান্ডের এই টিমটাতে তবে অস্ট্রেলিয়ার টিমটাকে কখনোই আপনি বাইরে রাখতে পারেন না বিশেষ করে আইসিসি টুর্নামেন্টগুলোতে আপনি অস্ট্রেলিয়াকে কখনোই বাইরে রাখতে পারেন অ্যাবসোলিউটলি গ্লেন ম্যাক্সওয়েল তিনি আফগানিস্তানের সাথে লাস্ট ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি ছিল না ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে যে ইনিংসটা খেলেছে অল টাইম গ্রেটেস্ট ইনিংসের তালিকা সেটা থাকবে ওয়ান ডে ইনিংস তো অবশ্যই এবং মার্কেস টয়নিস লাস্ট ম্যাচে তিনি ব্যাট হাতে বল হাতে দুটাতেই অসাধারণ খেলেছেন এগেনস্ট ওমান ডেভিড ওয়ার্নার দিস ইস ইস লাস্ট আইসিসি টুর্নামেন্ট ওয়ার গেসিং সো ওই দিক থেকে তারও একটা এক্সপিরিয়েন্স আছে এবং ভালো কিছু করতে চাইবেন ট্র্যাভিস সেটকে আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখেছি কি করতে পারেন ইভেন রিসেন্ট আমরা আইপিএলও দেখেছি ট্র্যাভিস সেট অ্যাবসোলিউটলি অ্যাবসোলিউটলি তার টি টোয়েন্টি গেমটাকে নেক্সট লেভেলে নিয়ে গেছে ক্যাপ্টেন মিচেল মার্শ আছেন টিম ডেভিড হি ইজ অলসো বিগ হিটার ম্যাথি ওয়েড স্টার্ক কামিন জ্যাম্পা হেজলউড বোলিং অ্যাটাকটা দেখলেই বোঝা যায় যে কতটা শক্তিশালী এবং একটা কথা আছে আপনার যেরকম ফুটবলে ডিফেন্স উইন্স টাইটেলস অ্যালেক্স ফার্গিসন বলেছেন সেরকম ক্রিকেটে আমি বলবো যে বোলিং অ্যাটাক আপনাকে টুর্নামেন্ট জিতাবে সো ব্যাটারদের থেকে বোলারদের দিয়ে আপনার জিততে হবে টুর্নামেন্ট জিততে হলে সেটা খুবই গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাকটা একটু হলেও হয়ে গিয়েছে ইংল্যান্ডের থেকে বাট দ্য বিগ বাট ইজ দ্যাট আই স্টিল থিঙ্ক ইংল্যান্ড আজকের ম্যাচে এগিয়ে থাকবে রিসেন্ট রেকর্ড তাই বলে গ্রুপ স্টেজের খেলা আই হ্যাভ এ ফিলিং এবং ওয়েস্ট ইন্ডিজে ইংল্যান্ডের ভালো মেমোরি আছে তারা প্রথম আইসিসি সিলভারে ওয়েস্ট ইন্ডিজে জিতেছিল দু হাজার সালে একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতে সো হুন এই এখানে আমি ইংল্যান্ডকে একটু এগিয়ে রাখবো রাইট আমরা যদি একটু প্লেয়ার টু ওয়াচটা দেখে আসি অস্ট্রেলিয়ার প্লেয়ার টু ওয়াচে রাখা হচ্ছে অ্যাডাম জাম্পাকে যিনি তার লাস্ট তিনটি টি টোয়েন্টিতে সাতটি উইকেট নিয়েছেন তার বোলিং এভারেজ ছিল পনেরো দশমিক নয় আর তিনি নয় দশমিক তিন মিটে বল করেই এই সাতটি উইকেট গিয়ে নেন অন্যদিকে আমি যদি একটু ইংল্যান্ডের প্লেয়ার টু ওয়াচ দেখে আসি সেখানে রাখা হয়েছে জশ বাতলারকে তাদের ক্যাপ্টেন তিনি লাস্ট তিনটি টি টোয়েন্টিতে একশো চুয়াল্লিশ রান করেছেন এভারেজ আটচল্লিশের মতো এবং স্ট্রাইক রেট ছিল একশো ঊনপঞ্চাশের কাছাকাছি দুটো দলের দুটো প্লেয়ারই নয় শুধু আরও প্লেয়ার রয়েছে যারা এই ম্যাচে ইম্প্যাক্ট রাখতে পারে এই সবার মধ্যে থেকে ট্রাম্প কার্ড কে হতে পারে বলে আপনার কাছে মনে হয় টাফ কোয়েশ্চেন এই ইংল্যান্ডের ক্ষেত্রে যদি আপনি জিজ্ঞেস করেন ট্রাম্প কার্ড আমার কাছে লাগছে যে ওদের সত্যি করে বলতে আই থিঙ্ক হ্যারি ব্রুক মাইট হ্যাভ সামথিং টু সে কারণ তিনি অনেকদিন ওই একটু সিনের বাইরে ছিলেন আইপিএলটা স্কিপ করেছেন আই হ্যাভ এ ফিলিং যে হি মাইট ডু সামথিং ওয়েল এগেনস্ট অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার জন্য লাস্ট ম্যাচে তো স্ট পারফর্ম করেছেই আইড গো উইথ মিচেল মার্শ আমার কাছে মনে হচ্ছে যে মার্শেরও তিনি একটা ইঞ্জুরি লে অফ থেকে আইপিএলটা কিন্তু পুরোটুকু খেলতে পারেননি ইঞ্জুরি লে অফ থেকে ব্যাক করছে দুটা টিমেরই আমার মনে হচ্ছে যে এই দুজন প্লেয়ার দে মাইট ডু ওয়েল অ্যান্ড দে হ্যাভ সামথিং টু প্রুভ গ্রুপ স্টেজে তারা নিজেদের ফর্মটা আনার চেষ্টা করবে থ্যাংক ইউ শানুরাবানি আমাদের সাথে জয়েন করার জন্য হোপফুলি নেক্সট এপিসোডে আবারও আমরা আপনাকে পাবো থ্যাংক ইউ অস্ট্রেলিয়া কি তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে নাকি আজকের এই ম্যাচটি জিতে সুপার এইটের স্বপ্ন টিকিয়ে রাখবে ইংল্যান্ড তা জানতে হলে অপেক্ষা করতে হবে ম্যাচ শেষ অব্দি টিল দেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মোস্ট ইম্পর্ট্যান্টলি টিভিএস এর সঙ্গে থাকুন